কক্সবাজারের মহেশখাল উপজেলার কুতুবজুম ইউনিয়নের একান সিংড়ি প্রকল্পত্তন অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হেলাল উদ্দিনুরি গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশে। আমরা গতকাল দিবাগত রাত্র 1:30টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই যে কুতুবজুম নয়াপাড়াস্থ আলমগীর হেলালের বোনায় কতিপয় লোকজন অবৈধ মাদক দ্রব্য এবং আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের থানার অভিযানিক টিমের সদস্য সহ আমরা টঙ্গরে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তারে আমার সঙ্গে অফিসার কোচরা গ্রেফতার করে এবং তার সেখানে কিছু মাদক প্রস্তুতের আলামত চিহ্ন পাওয়া যায়। অবৈধ মাদক দ্রব্য কিছু পাওয়া যায় নাই। আগস্টের 26 তারিখ শনিবার গভীর রাতে অভিযান চালায় তারে প্রজেক্টর টঙ্গরত্তন গ্রেফতার করছে। পরে তার হেফাজতত্তুন উগ্র দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা বলে নিশ্চিত করেছে মহেশখালী থানার ওসি তদন্ত তাজউদ্দিন। সন্ত্রাসী হেলাল কুতুবজুম ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত ফুরকান আহমদের বোয়া। স্থানীয় জানাই হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ বিষয়ে মহেশখালী থানার ওসি তদন্ত তাজউদ্দিনই সি প্লাসরে হয়। পরবর্তীতে তাহার স্বীকারোক্তি মতে তাহার যে টঙ্গরটি সেখানে অভিযান তল্লাশি করি এবং তার দেখানো মতে তাই সে যে মাছাটার উপরে শুয়ে থাকে এর নিচে মাথা বরাবর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি ডিবিবিএল বা দোনালা বন্দুক প্রাপ্ত অবৈধ দোনালা বন্দুক প্রাপ্ত হয়ে উদ্ধার করি। উক্ত বন্দুকের বিষয়ে তার কাছে বৈধ কোনো কাগজপত্র নাই, এটা অবৈধ অস্ত্র হিসেবে সে স্বীকার করে। এই অবৈধ অস্ত্র প্রাপ্ত হয়ে আমরা জব্দ তালিকা মূলে জব্দ করি। উক্ত বিষয়ে আসামিকে দ্বিত করে নিয়ে আসি, সাক্ষীদের সম্মুখে জব্দ করি। এই বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে, রিমান্ডের আবেদন করা হইতেছে। এ বিষয়ে প্রাপ্ত তথ্যের উপরে ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। টি প্লাস চট্টগ্রাম।